তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন সকাল 7টা বাজে, তো আমি এই ঘুম থেকে উঠেছি। দেখুন তো আমার ছেলেও ঘুমিয়ে রয়েছে, মশারিটা খুলে দিচ্ছি। তো শুভ সকাল। তো মশারি খুলে দিয়েছি, দেখুন ও এখনও ঘুমোচ্ছে, উঠছে না। তো আমাদের মিঠুকে ওয়েট করিয়ে দিই আগে। এই যে দেখুন, মিঠুও ঘুমাচ্ছিল আমাদের রুমে। তো মিঠুকে এখন ওয়েট করিয়ে দিই, ঝুলিয়ে দিচ্ছি। বাসন মাজতে বসে গেছি, উনুন থেকে টাটকা ঘুটো ছাই এনেছি, সার্ফ মিশিয়ে দেবো। তো বাসনটা ভালো পরিষ্কার হবে। বাসন মাজা আরম্ভ করে দিচ্ছি। দেখুন বাসন মেজে নিয়েছি, তো এবার বাসনগুলো ধুয়ে ফেলবো। তো এই দেখুন বাসন ধুয়ে নিয়েছি, তো এখন বাসনগুলো এখানে রেখে দেবো জল ঝরাতে। তো বাসন দিয়ে চলে এসেছি, এখন বিছানাটা তুলে নিচ্ছি। ঘন্টু শুয়েছিল, উঠে বাইরে চলে গেছে। তো দেখুন বিছানা তুলে নিয়েছি, তো এবারে মুখটা ধুয়ে ফেলি, চলুন। তোমাদের দাদা ভাইয়ের জামাই দেখুন, আর আমার ছেলে, এগুলো বাজারেরটা সব নিতে হবে। তো চলুন বাইরে রেখে দিই, ধোবো, কাচাকাচি করবো। তো চলুন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই একটুক্ষণ সার্ফ দিয়ে। এই যে তোমার দাদা ভাইয়ের জামা এটা। তো দেখুন আমার ভিজানো হয়ে গেছে, তো এবারে দেখি চলুন কি করি। হাতটা ধুয়ে নিই। কাপড় কেচে চলে এসেছি, তো এখন ঘর মুছছি। দেখুন হ্যালো বন্ধুরা, তো চান করে চলে এসেছি। দেখুন ঘরটার মুছিয়ে চান করে, তো এখন আমি পুজো দেব। তো একটু সিঁদুর পরে নিই। তো এখন পুজো দেব, তো কটা ফুল তুলে নিয়ে আসি।
তো বেশি ফুল পায় নাই, দেখুন এই কটা ফুল পেয়েছি। তো চলুন এখন পুজো দিই। তো দেখুন এখন আমি পুজো দেব, সব রেডি করে নিয়েছি। তো এখন দীপটা জ্বালাবো। তো দেখুন পুজো দিয়ে দিয়েছি, তো এখন ঠাকুর খাবে, তো ঘরে দরজা দিয়ে দেব। তো চলুন বেরিয়ে যাই, দরজাটা টেনে দিই। তো দেখুন মিঠুকে এই সবুজ মটরগুলো দেব খেতে। হ্যালো বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি। তো এখন আমার খিদে পাচ্ছে, তো আমি এখন দেখুন লেড়ুয়ার প্যাকেট নিয়ে চলে এসেছি পুরো। এটা এখন আমি চিনির জলে ভিজিয়ে ভিজিয়ে খাবো। তো চিনি বাটিতে গুলে নিয়েছি জল দিয়ে। তো সকালে এইগুলোই খাবো, ভাত খাবো না। তো এগুলো চিনির জল দিয়ে খেতে খুবই ভালো লাগে। চা খাই না আমি সকালে, খুব কম খাই চা। তো এত ভালো লাগে খেতে, ধারণা করতে পারবে না। এই লেড়ুয়ার প্যাকেটগুলো হেভি টেস্ট। তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে। তো সকালে তো এগুলো খেলাম, দুপুরে আবার কি রান্না হয়, দুপুরে আবার খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে। তো চলুন দুপুরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন আমি রাখছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:10। তো ভাত খেয়ে দেখুন আমি শুয়ে পড়েছি, প্রচুর ঠান্ডা। আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে চলে গেছে বাজারে, সেই ভোরবেলায় 5টার সময় যায় দোকানে, আর দুপুরবেলায় 1:30টার সময় আসে, চান টান করে একটু ভাত খায় ঘরে বসে, তো তারপরে চলে যায়। তো দাদা ভাই চলে গেছে, ঘন্টু আর আমি শুয়েছিলাম, ঘন্টু খেলতে চলে গেছে। তো প্রচুর ঠান্ডা পড়েছে, তো লেবু মুড়ি দিয়ে দেখুন শুয়ে রয়েছি। তো আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছিলো, ডাল বেগুন ভাজা আর টমেটোর চাটনি আর উচ্ছে ভাজা হচ্ছিলো। তো খেয়ে টেয়ে দিয়ে দেখুন শুয়ে পড়েছি। এই পড়ে যাবি, রাখ দেখা, রাখ দেখা, মারো সবাই মিলে, মারো মারো মারো, সন্ধ্যানাকে মারো, কে দিবে তো দেখুন আমার ভাই ফুচকা ব্যবসা করে, এখানে সব যন্ত্রপাতি ফুচকার। কি করবেন ভাই এখন, মশলা মাখাবে, লঙ্কা কাটবো, তো লঙ্কা পেঁয়াজ কাটবে দেখুন, নিয়ে যাবে গ্রামে। তো এই যে ভাই, বন্ধুরা এই দেখুন আমি একটা দিদির বাড়ি এসেছি। তো দিদির বাড়িতে দেখুন কালো ম্যাও ঘুরাঘুরি করছে, ডাল ভাত খেয়ে চলে এসছে, দেখুন বসে রয়েছে।
তো আর দেখুন সব চুল অনেক চুল সাদা হয়ে গেছে আর কানে ঘা হয়েছে কানে সত্যি কানের ঘা হয়েছে জানো ফুটো হয়ে কানের কাছে কানের কাছে আর অনেক চুল উঠে গেছে না বাড়িতে কত অ্যালোভেরার গাছ দেখুন খুব মোটা মোটা হয়ে গেছে অ্যালোভেরাগুলো পুরো লাইন ধরে লাগানো রয়েছে দেখুন তো অনেক ফুল গাছও আছে দেখুন এটা চন্দ্রমল্লিকা ফুল খুব সুন্দর লেগেছে দেখুন আর এইদিকে গোলাপ হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকেল 4:10 তো এখন আমি ফুল গাছে জল দেব সেই গোলাপ ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো কাল সকালে জল দিই নাই তো এতবেলা একটু জল দিয়ে দেবো হালকা করে তো গড়াগুলো একবারে শুকিয়ে গেছে দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।